আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 এ আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় বাংলাদেশ চীন মৈত্রী সেতুর আদ্যোপান্ত। গত 4 সেপ্টেম্বর 2022 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন অর্থাৎ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফিরোজপুরের কচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বা বাংলাদেশের অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন করেন। এ সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালের সঙ্গে খুলনা বিভাগের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগের দুয়ার উন্মোচিত হয়। 7 আগস্ট 2022 চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে 17 ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড সেতু মন্ত্রণালয়ের কাছে সেতুটি হস্তান্তর করে। এখন আমরা আলোচনা করব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর আদ্যোপান্ত। অফিসিয়ালি এই সেতুটির নাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এটি দেশের অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, যার নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 1 নভেম্বর 2018 সালে এবং সেতুটি উদ্বোধন করা হয় 4 সেপ্টেম্বর 2022 সালে। এটি নির্মাণ করা হয়েছে কচা নদীর উপর। এর দৈর্ঘ্য 1493 মিটার, তবে মূল সেতুর দৈর্ঘ্য 998 মিটার, প্রস্থ 13.40 মিটার। নির্মাণ করেছে চায়না রেলওয়ে 17 ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড। এটি নির্মাণে ব্যয় হয়েছে 998 কোটি টাকা, যার মধ্যে চীনের 655 কোটি টাকা আর বাংলাদেশের 239 কোটি টাকা। এখন আমাদের আলোচনার বিষয় এক নজরে 8টি বাংলাদেশ চীন মৈত্রী সেতু। প্রথম, বুড়িগঙ্গা নদী। এটি উদ্বোধন করা হয় 1989 সালে। এর অবস্থান পোস্তগোলা, ঢাকা। এটি বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য 725 মিটার। দ্বিতীয়, শম্ভুগঞ্জ সেতু। এটি উদ্বোধন করা হয় 1 জানুয়ারি 1992 সালে। এর অবস্থান ময়মনসিংহে। এটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য 455 মিটার। তৃতীয়, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। এটি উদ্বোধন করা হয় 23 জুন 1993 সালে। এর অবস্থান চাপাই নবাবগঞ্জে। এটি মহানন্দা নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য 448.3 মিটার। চতুর্থ, করতোয়া সেতু। এটি উদ্বোধন করা হয় 14 ফেব্রুয়ারি 1998 সালে। এর অবস্থান দেবীগঞ্জ পঞ্চগড়ে। এটি করতোয়া নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য 275 মিটার। পঞ্চম, গাবখান সেতু। এটি উদ্বোধন করা হয় 2002 সালে। এর অবস্থান ঝালকাঠিতে। এটি গাবখান চ্যানেলের উপর অবস্থিত। এর দৈর্ঘ্য 918 মিটার। ষষ্ঠ, মুক্তারপুর সেতু। এটি উদ্বোধন করা হয় 18 ফেব্রুয়ারি 2008 সালে। এর অবস্থান মুন্সিগঞ্জে। এটি ধলেশ্বরী নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য 1521 মিটার। সপ্তম, আসমত আলী খান সেতু। এটি উদ্বোধন করা হয় 20 আগস্ট 2015 সালে। এর অবস্থান মাদারীপুরে। এটি আরিয়াল খান নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য 684 মিটার। অষ্টম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সেতু। উদ্বোধন করা হয় 4 সেপ্টেম্বর 2022 সালে। এর অবস্থান ফিরোজপুরে। এটি কচা নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য 1493 মিটার। গাবখান চ্যানেলটি বাংলাদেশের একমাত্র অষ্টম কৃত্রিম নৌপথ, যা বাংলা সুয়েজ খাল নামে পরিচিত। গাবখান সেতুটি দেশের সর্বোচ্চ সেতু হিসেবে স্বীকৃত। এর দীর্ঘতম স্প্যান 116.20 মিটার, যা বাংলাদেশের সর্বোচ্চ। এখন আমাদের আলোচনার বিষয় চীনের যেসব মৈত্রী সেতু। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে আজ পর্যন্ত চীন সরকার চায়না এইড কাঠামোর আওতায় বাংলাদেশে 8টি সেতু নির্মাণ করেছে। এগুলো সব বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামেই পরিচিত।
সর্বশেষ চীনের অর্থায়নে ফিরোজপুরের কসা নদীর উপর নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। আর প্রথম সেতু হল বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত বুড়িগঙ্গা সেতু। এটি প্রথম থেকেই বুড়িগঙ্গা সেতু নামেই পরিচিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন।